আমি তুলসী প্রোডাক্টে আলু চাষ নানা প্রোডাক্ট দিয়ে আমি আলু চাষ করেছি, আলু দেখিয়েছি, সরষা দেখিয়েছি। এবার তোলা জমিতে আমি এসেছি, তোলা জমিতে আমার তোলা কোনো বছরই আমি তোলা করতে পারিনি। হাইলিং তোলা বিশেষ করে বর্ষার তোলা খুব ভালো হয়ে যায়, কিন্তু হাইলিং তোলা কোনো বছরই করতে পারিনি। আমাকে ফাঁক থেকে তোলা কিনে এনে চাষ করতে হতো, কিন্তু এবছর তোলা আমি পাশের যে তোলা তারা সব ত্রিপল চাপা দিয়েছে, কিন্তু আমার যে তোলা আমি কোনো ত্রিপল চাপা দিইনি, আমি তোলা কোনো ত্রিপল চাপা দিইনি। আমার বিনা ত্রিপলে ইয়ে তুলসী হারবালের নানা প্রোডাক্টে চাষ হয়েছে এবং তোলার খুবই সুন্দর, যেটা এবং খরচও আমার অনেক কম, কোনো ঝামেলা নেই। আমি 15 দিন বাদে সার দিয়েছি জল বেঁধে, প্রথমে কোনো চাপা দেওয়ার দরকারই নেই। অতএব এটা খুবই সুন্দর সারটা। আর আমি দেখাচ্ছি যে পাশের যে তোলা বা আমার তোলা দুটোর তোফার ফারাকটা দেখাচ্ছি আমি। দেখুন তোলাটা খুবই নরম রয়েছে এবং এর শিকগুলো দেখুন, শিকগুলো কত লম্বা লম্বা শিক, এবং এটা শিকগুলো কত লম্বা হয়ে গেছে এবং প্রত্যেকটা শিক কিন্তু সাদা হয়ে রয়েছে। পার্শ্বের যে তোলা সেই তোলা আমি একে একটা টেনে দেখছি। দেখুন এই তোলাটার শিকগুলো সব লাল আর এই তোলাটার সেই শিকগুলো সব সাদা, আর দুটোর তোফাত দেখুন, এই তোলাটা লালচে ভাব হয়ে রয়েছে আর এইটা একদম সবুজ চকচক করছে, এবং কাঠিগুলো সব সমান আছে, এটা লম্বা সরু ছোট সব কিছু রয়েছে, এটা এটা কাঠিগুলো সব সমান এবং শক্ত শক্ত, এবং টানার সময় খুব নরম লাগছে।